আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছো অনেক দিন পর ভিডিও করছি গত টানা তিনটে যে ভিডিও পেয়েছো তোমরা সেগুলো আমি একদিনই করে রেখেছিলাম তো হয়তো একদিন পর পর দিয়েছি বা দুই দিন পর দিয়েছি আজকে আবার অনেক দিন পর ভিডিও করা হচ্ছে আজকে আমি তোমাদের জন্য একটা খুবই ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আলোক বিজ্ঞানের একটা টপিক আর লেন্স তৈরির সমীকরণ কমেন্ট সেকশনে অনেকে ইভেন আমার ফেসবুক ইনবক্সে অনেকে মেসেজ করেছো যেমিতিক আলোক বিজ্ঞানের উপর তোমাদের ভিডিও হলে খুব ভালো হয় আর বিশেষত সবাই জানতে চেয়েছো প্রিজম এবং লেন্স তৈরির সমীকরণের ব্যাপারে আর কি তো আমি এই ব্যাপারে ভিডিও করব অনেক ধরে ভাবছিলাম তো আজকে সময় হলো আজকে তোমাদের জন্য একটা ভিডিও করছি সেটা হচ্ছে লেন্স তৈরির সমীকরণের উপর তারপর আমি পর্যায়ক্রমে দেখা যাবে প্রিজমের উপর করার চেষ্টা করব তারপর আমরা চেষ্টা করব হচ্ছে যেগুলো আলোক যন্ত্রগুলো আছে সেগুলোর উপর তো এখন যে লেন্স তৈরির সমীকরণ সেটা আমরা সবাই জানি একটা সমীকরণ আছে যে ওয়ান বাই অ্যাফ ইকুয়াল টু মিউ মাইনাস ওয়ান ওয়ান বাই আর ওয়ান মাইনাস ওয়ান বাই আর টু এই সমীকরণটা খেয়াল করো সবাই এই সমীকরণটা জানো কিন্তু কথা হচ্ছে এই সমীকরণের সাহায্যে ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করার জন্য কতগুলো আসলে জিনিস জানতে হয় আমাদেরকে এটা আমরা কখন ইউজ করব। বা আসলে এটার এই যে আর এই আর ওয়ান কী আর টু কী তারপর মিউটা কি এবং এই অ্যাফটা কি এগুলো জানার প্রয়োজনীয়তা রয়েছে তো ধরো আমরা একটা লেন্স তৈরি করলাম সেই লেন্সটার ফোকাস দূরত্ব ডিনোট করছে অ্যাফ এবং মিউ এটা হচ্ছে লেন্সের উপাদানের প্রতিসরণাঙ্ক কি বলো তো লেন্সের উপাদানের প্রতিসরণাঙ্ক আর এই আর লেন্সের আমরা জানি দুইটা পৃষ্ঠ থাকে তো এটা হচ্ছে প্রথম পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ অর্থাৎ যেই পৃষ্ঠে আলো এন্টার করে অর্থাৎ যেই পৃষ্ঠে আলোটা আপতিত হয় সেই পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ হচ্ছে আর ওয়ান এবং অপর পৃষ্ঠ মানে দ্বিতীয় পৃষ্ঠ যেটা যে দ্বিতীয় যে পৃষ্ঠটাতে আপতিত হয়ে বের হয়ে যায় সেটা হচ্ছে আর টু তো আমাদেরকে জানতে হবে হলো যে আর ওয়ান এবং আর টু এর সঠিক চিহ্ন প্রথা তোমরা ম্যাথ করার সময় দেখবে যে উদাহরণে বিভিন্ন জায়গায় আর ওয়ানের মান পজিটিভ ধরা হয়েছে কখনো নেগেটিভ ধরা হয়েছে আর টুর মান কখনো পজিটিভ কখনো নেগেটিভ আবার কখনো কোনো একটার মান অসীম ধরা হয়েছে কখন এটা হবে তো আমরা আমি আসলে ওই টপিকগুলো নিয়ে আলোচনা করব। আমি আসলে আজকের ক্লাসে ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করো না তবে টার্ম সলভ করার যেই প্রসেস বা যেই নিয়মগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবো তো ধরো আমি এখানে সবার আগে আসি যেটা সেই জিনিসটা হচ্ছে আমি আর ওয়ান এবং আর টু এর ব্যাপারে আলোচনা করব। কখন আর ওয়ান পজিটিভ হবে কখন আর টু নেগেটিভ হবে তো আর ওয়ান কখন পজিটিভ হবে কখন নেগেটিভ সেটা হচ্ছে লেন্সের উপর নির্ভর করে তুমি উত্তর লেন্স নেও বা অবতল লেন্স আচ্ছা আমি তোমাদেরকে কিছু লেন্সের প্রকারভেদ দেখাই দেখো আমি কিছু লেন্সের ছবি আঁকছি এখানে দেখো আমি এখানে তিনটা লেন্স এঁকেছি আরো নিচে আমি আরো তিনটা লেন্স আঁকবো সেটা হচ্ছে ধরো দেখো আমি তিনটা করে মোট ছয়টা লেন্স তোমাদের জন্য এখানে এঁকে নিলাম এখন কোন লেন্সটা কি নাম সেটা তোমাদেরকে আসলে এখান থেকে জানতে হবে এবং এই নামগুলা বা এই ছয়টা লেন্সের মধ্যেই তোমাদের সব ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করা যাবে তোমাদের যতটুকু যতগুলো ম্যাথ আছে এই লেন্স মেকার সমীকরণকে ফলো করে সেই ম্যাথগুলো তোমাদের এই ছয়টা লেন্সের প্রকারভেদের মধ্যেই পড়ে যাবে ধরো এই যে প্রথম যে লেন্সটা আঁকলাম এই লেন্সটার দেখো এদিক থেকে লেন্সটাকে কী দেখা যাচ্ছে বলো তো উত্তল আবার এদিক থেকে যদি দেখতে পাই আমি লেন্সটাকে তাও উত্তল তাইলে এই পাশটাও উত্তল এই পাশটাও উত্তল তোমাকে দেখো লেন্স দেখার সময় কীভাবে দেখতে হবে এদিক থেকে দেখতে হবে কীরকম দেখা যাচ্ছে আবার এদিক থেকে দেখতে হবে কীরকম দেখা যাচ্ছে তাহলে এদিক থেকে উত্তল দেখা যাচ্ছে এদিক থেকে উত্তল দেখা যাচ্ছে তাহলে এটা হচ্ছে দি উত্তল বা উভত্তল এটা হলো দি উত্তল বা উভত্তল তারপর দেখো এই দ্বিতীয় লেন্স যেটা আছে সেটার এই পাশটা হচ্ছে পুরোটা হচ্ছে প্রথম পাশ থেকে দেখলে আমি মনে হবে যে এটা সম কি সমতল তারপর দেখো তো আমি যদি এই পাশ থেকে দেখি তাইলে উত্তল মনে হবে তাইলে এইটা এই লেন্সটার নাম হবে সম তলোত্তল অর্থাৎ সমতল এবং উত্তল এই জন্য এটার নাম হচ্ছে সমতলোত্তল ঠিক আছে তারপর দেখো আমি এদিক থেকে যখন এই লেন্সটাকে দেখবো তখন দেখো তো দিক থেকে কি দেখা যাচ্ছে এদিক থেকে যখন রে পড়বে তখন এই পাশটাকে দেখা যাচ্ছে হলো অবতল আর এই দিক থেকে যদি রে আসে বা এদিক থেকে আমি তাকাই তাহলে লেন্সটাকে দেখতে পাবো হচ্ছে উত্তল তাহলে এই পুরা নামটা কি হবে প্রথম পৃষ্ঠের নাম থেকে শুরু করে দ্বিতীয় পৃষ্ঠের নাম শেষ হবে অবতলত্তল তাহলে এটার নাম হবে কি বলো তো আমি ছোটো করে লিখলাম তোমরা বুঝে নিও অবতলত্তল অবতল এবং উত্তল তাহলে তোমরা এই লেন্সটার নাম কি হবে বলতো এদিক থেকে যখন আমি দেখতে পাই তখন হচ্ছে এখানে আমি খেয়াল করব এদিক থেকে যখন দেখতে পাচ্ছি তখন আমি এটাকে অবতল দেখতে পাচ্ছি আবার যদি এই দিক থেকে আমি এই লেন্সটাকে দেখতে পাই তাও অবতল দেখতে পাচ্ছি তাইলে এটার নাম হবে দি অবতল এই লেন্সটার নাম কি হবে দি অবতল এছাড়াও এটা আরেকটা কি বলা যায় বলতো উভাবতল বলা যাবে দি অবতল এবং উভাবতল তারপর দেখো তো আমি এখানে আরেকটা লেন্স এঁকে রেখেছি এই লেন্সটার কী নাম হতে পারে তোমরা দেখেই বুঝতে পারবে যে এই লেন্সটার মতো এটার একটা প্রথম পৃষ্ঠটা কি সমতল তাহলে এই পাশটা হচ্ছে গিয়ে দিক থেকে দেখলে এটা কি দেখা যাবে বলতো অবতল তাহলে এটার নাম হবে হচ্ছে সমতল অবতল সমতলা বতল ঠিক আছে অর্থাৎ সমতল এবং অবতল এরপর দেখো আমরা যে লেন্সটা এটা এই লেন্সটাতে হচ্ছে আমি একটু ভালো করে খেয়াল করবো কিন্তু এই লেন্সটার প্রথম পৃষ্ঠের দিক থেকে যখন আমি দেখব তখন দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি উত্তল যখন এই দিক থেকে দেখতে পাবো তখন হচ্ছে অবতল আর এটা হচ্ছে উত্তল তাইলে এটার নাম কী হবে তো এটার নাম হবে হচ্ছে উত্তল উত্তলাবতল এই দেখো অবতল এই ছয়টা লেন্স থেকে তুমি কিন্তু জানতে পারলে নামগুলা কি লেন্সগুলোর এবং তারা দেখতে কেমন এবং তাদের কোন পৃষ্ঠ উত্তল কোন পৃষ্ঠ অবতল সেটা তোমরা জেনে গেলে তো আমি তোমাদেরকে একটু আইডিয়া দিই কখন আর পজিটিভ কখন নেগেটিভ এগুলো ধরে নিবা তো তোমাকে ধরো একটা প্রশ্নে বললো একটা উভত্তর লেন্সের প্রথম পৃষ্ঠের বক্রতার ব্যসার এত দেওয়া আছে দ্বিতীয় পৃষ্ঠের বক্রতার ব্যসার্দ এত দেওয়া আছে তারপর বললো যে সেটার উপাদানের প্রতিসরণাঙ্ক ধরো একটা দেওয়া আছে তো এটাও দেওয়া থাকলো তখন তোমাকে বললো ওই লেন্সটার ফোকাস দূরত্ব নির্ণয় করতে হবে আবারও বলছি পড়শোনা শুনুন যে বলল একটি লেন্সের বক প্রথম পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে দ্বিতীয় পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে ধরো এরকম দেওয়া আছে আর কি প্রথম পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ ধরো দেওয়া আছে এরকম একটু চিন্তা করি আমরা বিশ সেন্টিমিটার এবং এটাও ধরো দশ সেন্টিমিটার দেওয়া আছে তাহলে আমি এই দুইটা ম্যাথ করার মানে ধরো এটাকে বললো যে তারপর লেন্সের উপাদানের প্রতি সরণাঙ্কটা তোমাকে কী করে দেওয়া আছে এখানে প্রশ্নে দিয়ে দিল তোমাকে বের করতে বললো এফ অর্থাৎ লেন্সটার ফোকাস দূরত্ব এখন যখন তুমি ফোকাস দূরত্ব নির্ণয় করবে তখন তোমাকে একটা দিক খুব ভালোভাবে মনে রাখতে হবে যে এই দুইটা মান পজিটিভ দেওয়া আছে সত্য এখন আমাকে দেখতে হবে যে সেটা কোন ধরনের লেন্স বলছে লেন্স যেই অনুসারে বলবে সেটার উপর ডিপেন্ড করে তোমাকে আসলে ওই আর ওয়ান এবং আর এর মান পজিটিভ হবে না কি নেগেটিভ হবে সেটা আমাকে বের করে নিতে হবে প্রশ্নে পজিটিভ দেওয়া থাকতে পারে কিন্তু আমাদের ইউজ করার সময় সেটা নেগেটিভও হতে পারে তো চলে আসো এখন আমি আসলে তোমাদের জন্য এই মানগুলো যেটার জন্য দিয়েছি সেই লেন্সটার কথা বলেছি কি বলো তো উত্তল বা উভত্তল অর্থাৎ এমন একটা লেন্স দেওয়া আছে সেটার কী উৎ দুই পাশে উত্তল বললো যে এইটার দুইটার বক্রতা পায় দেওয়া আছে এবং উপাদানের প্রতিসর্ণাঙ্ক দেওয়া আছে এখন ধরো আমি আলোটাকে এদিক থেকে ফেললাম সাধারণত আলো ডান দিক থেকে ফেলবো তো এদিক থেকে যখন আলোটা আসবে বা কোনো কিছু আলোটা এখানে ধরো আসলো তো এখন বলো তো বস্তুর যে আলোটা এখানে এসে পড়ল সে আলোতে আমার কোন পৃষ্ঠে আপতিত হলো দেখো এই পৃষ্ঠটা কিন্তু আমি বলে দিয়েছি এই পৃষ্ঠটা উত্তল তাহলে প্রথম পৃষ্ঠটা হচ্ছে উত্তল উত্তল পৃষ্ঠের বক্রতার সব সময় পজিটিভ হয় তার মানে এক্ষেত্রে আর ওয়ান হচ্ছে পজিটিভ তারপর দেখো তো আলো যখন এইখান দিয়ে ভিতরে গিয়ে দ্বিতীয় এই পৃষ্ঠে আপতিত হলো দেখো এটা বাইরের দিক থেকে এই পৃষ্ঠটা হচ্ছে উত্তল কিন্তু ভিতরের দিক থেকে যখন এই যে আলো কিন্তু দিক থেকে যাচ্ছে তাহলে ভিতরের পৃষ্ঠটা কি হবে অবতল তাইলে দেখো আবারও বলছি এদিক থেকে আলো গিয়ে আপতিত হলো উত্তল পৃষ্ঠে এরপর যখন দ্বিতীয় পৃষ্ঠে যখন আপতিত হলো তখন কিন্তু অবতল দিকে এই পাশ থেকে ভিতরের দিকে তুমি খেয়াল করো আর বাইরের দিক থেকে এই পৃষ্ঠও কিন্তু উত্তল কিন্তু এই পাশ থেকে চিন্তা করলে এই ভিতরের দ্বিতীয় পৃষ্ঠটা এটা কিন্তু অবতল তাহলে এই দ্বিতীয় পৃষ্ঠের ব্যাসার্ধ এই আলোর জন্য হবে আর টু ইকুয়াল টু নেগেটিভ তাইলে আমরা বলো এই আলোতে যখন আমার লেন্সটা বলে দেওয়া আছে তখন আমি দেখো আর ওয়ান এই যে আর ওয়ান ধরবো হচ্ছে প্লাস টোয়েন্টি সেন্টিমিটার যখন আর টু ধরবো আর টু আমাকে পজিটিভ টেন সেন্টিমিটার দেওয়া আছে কিন্তু আমি যেহেতু আমাকে এটা উভত্তর লেন্স বলে দিল যদি বলে দেয় আর কি ধরো আমি তো উভত্তর লেন্স ধরে নিয়েছি তাহলে উভত্তর লেন্স যেহেতু বলে দিয়েছি সেহেতু দ্বিতীয় পৃষ্ঠটা হচ্ছে অবতল অবতলের আমাকে অবশ্যই আর টু ইকুয়েল টু মাইনাস টেন সেন্টিমিটার ধরে এখানে বসাতে হবে কথাটা কি বুঝাতে পারলাম আমি এটাই হচ্ছে আসলে এখানকার মূল থিউরি আর কি তো এখানে তুমি ধরো এই আমি তোমাকে এমন একটা লেন্সের কথা বললাম যে সেটা বললাম ধরো এরকম সমতল উত্তল একটা লেন্সের সমতল উত্তল খেয়াল করো সমতল দ্বিতীয় পৃষ্ঠে উত্তল ধরো আলো দিক থেকে আসলো আলো যখন এদিক থেকে আসলো সমতল পৃষ্ঠে আপতিত হলো সমতল পৃষ্ঠে যদি আপতিত হয় আর এর মান সর্বদা হচ্ছে ইনফিনিটি সর্বদা কত অসীম সমতল পৃষ্ঠের এটার কোনো বৃত্ত কল্পনা করলে সেটা তোমার ব্যাসার্ধ কী হবে অসীম হবে এই জন্য সমতল পৃষ্ঠের ব্যাসার্ধ সবসময় কী হবে অসীম তারপর দ্বিতীয় পৃষ্ঠটা তুমি খেয়াল করো একটা উত্তল পৃষ্ঠের দিক থেকে চিন্তা করলে আলো যখন এদিক থেকে যাচ্ছে এখানে গেল তাহলে এই পাশটা কী বলো তো এখানে এক্ষেত্রে এই যে ভিতরের পৃষ্ঠটা আলো এই আলোর জন্য হয়ে গেল অবতল দেখো চিন্তা করে এই দিক থেকে অবতল হয়ে গেল। তাহলে এটা তোমার জন্য হবে বলো তো অবতল যদি হয় তাহলে দ্বিতীয় পৃষ্ঠে তুমি আর টু যেটা ধরবা সেটা এখানে কীভাবে বলো তো নেগেটিভ হবে এরপর চিন্তা কর তুমি এটা চিন্তা করো তাহলে এই যে এই লেন্সটা যেটাকে আমি অবতলত্তল বলেছি ঠিক আছে অবতলোত্তল যেটা বললাম সেটার ক্ষেত্রে তুমি কি করবে অবতলোত্তল এই মানে লেন্সটার ক্ষেত্রে দেখো তুমি যখন আলো দিক থেকে ফেলছ তখন তোমার এই পৃষ্ঠটা এই যে প্রথম পৃষ্ঠটা এটা অবতল তাইলে আর ওয়ান এক্ষেত্রে হবে কি নেগেটিভ তারপর যখন তুমি কি চিন্তা করবে ধরো এই যে আলো গিয়ে ভিতরে এই পৃষ্ঠে দ্বিতীয় পৃষ্ঠ যখন আপত্তিত হলো তখনও এই পাশটা কি অবতল রয়ে গেছে এখনও তাইলে আর টুও হবে কি নেগেটিভের ক্ষেত্রে এবার তুমি চলে আসো দি অবতল লেন্স দি অবতল লেন্স বা উভাবতল যেই লেন্সটা সেটার ক্ষেত্রে তো এটা যখন আলো ধরো আমি এখান থেকে ফেললাম আলো ফেললে এটা কোন পৃষ্ঠে আপতিত হলো বলতো এটা এই পৃষ্ঠটা কিন্তু অবতল তাইলে এক্ষেত্রে আর ওয়ান হবে কিন্তু নেগেটিভ তারপর দেখো আলো ঢুকে গিয়ে যখন দ্বিতীয় পৃষ্ঠে আপতিত হলো বাইরের দিক থেকে এটা কিন্তু অবতল ভিতরের দিক থেকে এটা কী মনে হবে এটা ভিতরের দিক থেকে উত্তর মনে হবে তাহলে আর টু এক্ষেত্রে হবে পজিটিভ তোমার প্রশ্নের মানটা পজিটিভ দেওয়া থাকলেও এক্ষেত্রে আর ওয়ানের মানটা নেগেটিভ ধরে নিতে হবে আর আর টু মানটা কী ধরে নিতে হবে পজিটিভ তোমাকে এবার এটা বুঝে নিতে হবে অনুরূপভাবে সেম থিওরিগুলোকে চিন্তা করো তুমি এটা চিন্তা করো এটা চিন্তা করো আশা করছি তুমি খুব সহজেই পারবা এটা যেহেতু কি প্রথম পৃষ্ঠ সমতল তাইলে আর ওয়ানের মান অসীম হবে দ্বিতীয় পৃষ্ঠটা দেখো তো বাইরের দিক থেকে অবতল কিন্তু ভিতরের দিক থেকে এই পাশ থেকে যেহেতু আরও যাচ্ছে এই পৃষ্ঠটা ভিতরের দিক থেকে আমি চিন্তা করব তাহলে হয়ে যাচ্ছে উত্তল তাহলে এক্ষেত্রে আর টু হবে পজিটিভ আর আর ওয়ান যেটা সেটা তো আমি বলেই দিলাম এক্ষেত্রে অসীম হবে কারণ সমতল আর এটার ক্ষেত্রে ঠিক সেম বাইরের দিক থেকে দেখো এটা আর ওয়ান হবে এক্ষেত্রে পজিটিভ কারণ বাইরের দিক থেকে উত্তল আবার ভিতর দিয়ে গিয়েও এক্ষেত্রে উত্তল হচ্ছে তাহলে আর টু হবে পজিটিভ তাহলে আমাদের চিহ্ন প্রথাটা আসলে ভালোভাবে গেল। এই চিহ্ন প্রথা থেকেই তুমি আসলে কখন আর ওয়ান পজিটিভ হবে কখন আর টু পজিটিভ হবে পুরোটা বুঝতে পারো তুমি এটা এমন ভালোভাবে রিভিউ করে নিবে নিজের মতো করে নোটটা করে নিবে আজকে ভিডিও দেখার পর যাতে আর কখনো ভুলটা না হয় এরপর ধরো আমার এখন একটা টপিক বাকি আছে এটার মধ্যে বুঝানো যে সেটা কি তো আমি আর ওয়ান এবং আর টু কখন পজিটিভ হবে কখন নেগেটিভ হবে সেটা বুঝিয়ে ফেলেছি কিন্তু এই সূত্রটার মধ্যে আরেকটা পার্ট বাকি আছে ওয়ান বাই এফ টু দেখো মিউ মাইনাস ওয়ান ওয়ান বাই আর ওয়ান মাইনাস ওয়ান বাই আর টু এই যে মিউটা নিয়ে আমার এখন কথাবার্তা এটা তুমি কিভাবে ইউজ করবে এটা হচ্ছে লেন্সের লেন্সের উপাদানের প্রতিসরণাঙ্ক আবারও বলছি লেন্সটা যেই পদার্থের তৈরি অর্থাৎ যেই উপাদান দিয়ে তৈরি কাঁচ হতে পারে সেটা কাঁচ যদি হয় তাহলে এটা কাচের উপাদানের প্রতিসরণাঙ্ক এখন ধরো আমি পুরা লেন্সটাকে বায়ু মাধ্যমে রেখেছি তাহলে আমরা সাধারণত যেটা হিসাব করি সেটা বায়ু মাধ্যম ধরেই হিসাব করি বা লেন্সের একটা যে প্রতিসার উপাদানের প্রতিসারণাঙ্ক দেওয়া থাকে নর্মাল যদি বলে যে লেন্সের প্রতি উপাদানের প্রতিসারণাঙ্ক এত তার মানে আমাদের ধরে নিতে হবে সেটা বায়ু মাধ্যমে দেওয়া আছে অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম এয়ারের সাপেক্ষে লেন্স এয়ারের সাপেক্ষে লেন্স মাইনাস ওয়ান এটা এরকম দেওয়া আছে কথাকে আমি বুঝতে পারলাম এই পার্টটা তোমার আমি ওমিট রাখলাম এই পার্টটা তো বুঝিয়ে ফেলেছি আমি জাস্ট মিউটা নিয়ে কথা বলতে চাচ্ছি একটু তো ধরো আমাদেরকে নর্মাল প্রশ্নে যেটা দেওয়া থাকে সেটা বায়ু মাধ্যমে অর্থাৎ এয়ারের সাপেক্ষে লেন্সের উপাদানের প্রতিসারণাঙ্ক এবার ধরো তোমাকে এই সিস্টেমটাকে বা লেন্সটাকে বললো পানি মাধ্যমে নিয়ে গেছে পানি মাধ্যমে নিয়ে যাওয়ার পর তোমার বললো যে এর ফোকাস দূরত্ব কত হবে এই টাইপের কোনো প্রশ্ন করলো বা বললো যে সিস্টেমটা পানি মাধ্যমে আছে লেন্সটাকে পানিতে ডুবিয়ে রাখা হলো তাহলে তখন কি তুমি এখানে মিউটা কত বসাবে বায়ুর সাপেক্ষে যেই লেন্সের প্রতিসারণাঙ্ক পানির সাপেক্ষে তো তা হবে না কারণ পানিতে নিয়ে গেলে যে কোনো কি এক্ষেত্রে লেন্সটার আমাদের প্রতিসোকটা চেঞ্জ হয়ে যাবে প্রতিসোণাঙ্কটা যেহেতু চেঞ্জ হয়ে যাবে তাইলে ফোকাস দূরত্ব চেঞ্জ হয়ে যাবে তো আমাকে যখন আমি পানিতে কী করবো বলতো নিয়ে যাব। তখন আমাকে একটা কাজ করতে হবে সেই কাজটা হচ্ছে আমার এই উপাদানের প্রতিষ্ঠান অঙ্কটাকে নতুন করে বের করে নিতে হবে যখন আমি এয়ারে করছি তখন বলেই দিল লেন্সের উপাদানের প্রতিষ্ঠান অঙ্ক এত অথবা বায়ুর সাপেক্ষে লেন্সের উপাদানের প্রতিষ্ঠান অঙ্ক এত বলেই দিল তখন আমি সরাসরি এটা এখানে বসিয়ে দিতে পারছি কিন্তু যখন এটা এ মানে এয়ার থেকে পানিতে বা অন্য কোনো মাধ্যমে নিয়ে যাব। তখন আমার এক্ষেত্রে ব্যাপারটা হয়ে যাবে ধরো ওয়াটারের সাপেক্ষে আমার তখন লেন্সের উপাদান আমি দ্বারা লেন্স মিন করছি ডব্লিউ দ্বারা ওয়াটার মিন করছি তাহলে ওয়াটারের সাপেক্ষে লেন্সের উপাদানের প্রতিসারণাঙ্ক হবে এটা এখন এটাকে আমি কিভাবে নির্ণয় করব। এটাকে নির্ণয় করব হচ্ছে ধরো এভাবে এটা মিন করা হচ্ছে যেহেতু ওয়াটারের সাপেক্ষে লেন্সের তাহলে ওয়াটারের প্রতিসারণাঙ্ক হবে নিচে কার সাপেক্ষে এটা বলো তো বায়ুর সাপেক্ষে পানির প্রতিসারণাঙ্ক আর বায়ুর সাপ উপর হবে বায়ুর সাপেক্ষে লেন্সের প্রতিসারণাঙ্ক অর্থাৎ লেন্সের প্রতিসারণাঙ্ক বায়ু মাধ্যমে যেটা সেটা তো উপরে বসাবোই সেটাকে পানির প্রতিসারণাঙ্ক দ্বারা ভাগ করে আমি পানির সাপেক্ষে লেন্সের উপাদানের প্রতিসারণাঙ্ক বের করে বের করে অর্থাৎ এভাবেই বসাবো আর কি বের করে আলাদা বের করে তুমি সরাসরি এখানে বসাতে পারো অথবা এভাবে ভাগ করে তুমি এভাবেও বসাতে পারো কথাটা কি আমি বোঝাতে পেরেছি অর্থাৎ এই জিনিসটাকে তুমি এই পাশে করে এনেই সমীকরণে এখানে মান বসিয়ে দিতে পারো অর্থাৎ তোমাকে বোঝাতে চাইলাম আমি কি আমি সহজে বলার চেষ্টা করছি একটু সেটা হচ্ছে বায়ু মাধ্যমে যখন আমার লেন্স মেকার সমীকরণ দিয়ে কাজ করতে দিবে দ্যাটস ফাইন অথবা যদি কোনো মাধ্যম বলেই দেওয়া না থাকে তাহলে আমি ধরে নেব সেটা বায়ু মাধ্যম নর্মাল এই সূত্র দিয়ে তুমি করতে পারছো বায়ুর সাপেক্ষে উপাদানের বা লেন্সের প্রতিষেধনকে এখানে বসিয়ে দিলে কিন্তু যদি লেন্সটাকে পানিতে বা অন্য কোনো মাধ্যমে নিয়ে যাওয়া হয় তাহলে অবশ্যই এই প্রথা আগের মতোই থাকবে আমি একটু আগে যেগুলো বুঝিয়ে এসেছি পানিতেও চিহ্নপ্রথা একই রকম কিন্তু তুমি এই যে পানিতে চলে গেলে তোমার এই মিউটা চেঞ্জ হয়ে যাবে তাহলে চেঞ্জ হয়ে কীরকম হবে সেটা অর্থাৎ বায়ু মাধ্যমে এটা হচ্ছে বায়ুর সাপেক্ষে লেন্সের উপাদানের প্রতিসারণাঙ্ক আর যখন তুমি পানিতে যাবে তখন পানির সাপেক্ষে লেন্সের উপাদানের প্রতিসরণাঙ্কটা বসাতে হবে এবং এটা তুমি কিভাবে বের করবা সেটা হচ্ছে এভাবে ধরো নিচে হবে পানির প্রতিসারণাঙ্ক আর উপরে হবে লেন্সের উপাদানের প্রতিসরণাঙ্ক দিয়ে তুমি তারপর ম্যাপটা করবে খুব সোজা টপিক একটা কিন্তু কত হচ্ছে চিহ্ন প্রথাটা এখানে খুবই ইম্পর্ট্যান্ট আর এই যে এই ব্যাপারটা কখন বায়ুর সাপেক্ষেটা বসাবো কখন পানির সাপেক্ষে বা আমি এভাবে করে বসাবো এটা আসলে খুবই ঝামেলার অনেকের জন্য অনেকে এটা বুঝতে পারো না আমাকে স্পেসিফিক্যালি অনেকে জানতে চেয়েছে কখন মিউটে বায়ু বসাবো বা কখনও হচ্ছে আর এর মান পজিটিভ গুলা বসাবো নেগেটিভ গুলা বসাবো এই জিনিসটা অনেকের খটকা লাগে যারা বুঝতে পারত না এতদিন আশা করছি তোমাদের এই টপিকটা একটু হলেও ক্লিয়ার হবে তারপরেও যদি এই টপিকে কোনো জিজ্ঞাসা থাকে তোমরা আমাদের কমেন্ট সেকশানে জানাবে ইনশাল্লাহ এখনই এই আমার টপিকটা বুঝে তারপর তুমি ম্যাথ করতে বসে যাবো ম্যাথগুলা তোমার তপন স্যারের বইয়ের উদাহরণের ম্যাথগুলা করতে পারো তারপর ছ তো অনেকগুলো ম্যাথ আছে তুমি সবগুলো করবা তারপর বোর্ড কোশ্চেনে যাবা এই টপিকের উপর আমি দেখেছি বেশ কয়েকটা কোশ্চেন হয়েছে বোর্ডে তো তোমরা চেষ্টা করবে এগুলো সলভ করার এছাড়া আমি পরবর্তী ভিডিওতে প্রিজমের টপিক নিয়ে আলোচনা করব আমি প্রিজমের উপর হয়তো দুইটা ভিডিও দেওয়ার চেষ্টা করব একটা ভিডিওতে এরকম থিওরিটিক্যাল ব্যাপারগুলো আলোচনা করা ট্রাই করব আর একটাতে ম্যাথমেটিক্যাল টার্ম বা বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করা ট্রাই করব এরপর যদি সময় পাই তাহলে আলোকযন্ত্র নিয়ে অবশ্যই আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ তার মানে আমাদের প্রায় এটার উপর চারটা ক্লাস লেগে যাবে তো চলে আসো আমরা যেই টপিকটায় আলোচনা করলাম সেটার ম্যাথগুলা করার ব্যাপারে তুমি আজকে এখন বসেই ভিডিওটা দেখার পর ম্যাথগুলো করে ফেলবে তুমি যদি ভিডিওটা একবার দেখার পর ম্যাথগুলো না করো তাহলে তোমার আবার নতুন করে ভিডিওটা দেখতে হবে আবার ম্যাথ করতে হবে তো এটা একটু টাফ তো তুমি একবার দেখার পর সরাসরি সাথে সাথে করে ফেলবা তাহলে আর অবশ্যই চিহ্ন প্রথাটা তুমি নোট করে ফেলবা তোমার খাতায় লেখা থাকলে তোমার আর বারবার ভিডিওটা দেখতে হবে না মানুষ তো আমরা স্বাভাবিকভাবে আমাদের মাথায় কিছু না কিছু টপিক ছুটে যাবে বা চিহ্ন প্রথার ব্যাপারটাও ছুটে যেতে পারে তো তুমি এখনই নোট করে ফেলবে তাহলে নোটটা দেখলেই মনে থাকবে বেশি তারপর তোমাদের আর অন্যান্য কোন টপিকে ভিডিও লাগবে সেটা আমাদেরকে কমেন্ট সেকশানে জানাবে তো আল্লাহ হাফেজ